আমাদের চার জোড়া ককটেল আছে, তার মধ্যে এইটি হচ্ছে অন্যতম একটা পেয়ার। আমরা খুব অবাক হয়ে গেছিলাম যখন দেখলাম ওরা প্রথমবারেই চার চারটি ডিম পেরেছিল, তখন খুব আনন্দ হচ্ছিল। আমরা দেখেছিলাম এই চারটে ডিমই ফার্টাইল ডিম, তার মানে আমরা ভেবেছিলাম যে এই চারটে ডিম থেকেই বাচ্চা ফুটে বেরোবে। আমরা অপেক্ষায় ছিলাম কখন কোন দিন আমরা বাচ্চার কিচির মিচির আওয়াজ শুনতে পাব, তাই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আর মনে মনে খুব খুশিও হচ্ছিলাম। খুশি যেন দ্বিগুণ হয়ে গেছিল, কিন্তু এই খুশি আমাদের বেশি দিন স্থায়ী হলো না। এইভাবে অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে দেখলাম একদিন এই পাখি চারটে ডিমে ফুটে গেছে, কিন্তু দেখলাম একটা ডিমে থেকে যে বাচ্চাটা বেরিয়েছিল সে মারা গেছে। মনটা একটু হতাশ আর নিরাশ হয়ে গেছিল আমার, কিন্তু আমাদের হতাশ হলে চলবে না, তাই মনে একটু সাহস সঞ্চার করে একটু শক্তি জুগিয়ে মনের জোর বাড়িয়ে আমরা কি করলাম, এই হাঁড়িটা পরিষ্কার করে দিলাম আর বাচ্চাটাকে ভালো করে বের করে আবার পরিষ্কার করে হাঁড়ি তারপর তাদের মা বাবার কাছে দিয়ে দিলাম। কিছুদিন বাদে আবার হাঁড়িটা একটু নোংরা হয়ে যাওয়ায় আমরা পরিষ্কার করার জন্য যেই না বের করলাম, দেখলাম যে বাচ্চাগুলো একটু রোগাই আর একটু অপুষ্টিতে ভুগছে বলে মনে হলো। এরপর থেকে আমরা তাদের বাবা মাকে লক্ষ্য রাখা শুরু করলাম। দেখলাম পাখিগুলোর বাবা মা ওদের বাচ্চাকে ঠিক মতো খাওয়াচ্ছে না। তারপর তার দৃশ্য দেখলাম, দেখে মনটা একদমই ভেঙে গেল। দেখলাম চারটে বাচ্চার মধ্যে তিনটেই মারা গেল আর অবশেষে এইটাই বেঁচে আছে। তখন আমরা এই সিদ্ধান্তই নিলাম যে ওকে আর ওখানে রাখলে চলবে না, কারণ ওর মা বাবা এর ভালো করে যত্ন নিতে পারছে না, তাই একে আমরা হ্যান্ড ফিডিংয়ে তুলে নিলাম।